পৃথিবীতে মোট ধর্মর সংখ্যা কত জানেন? কেউ বলতে পারবেন? 4300। আর হাতে গুনলে আপনার 10-11টা বলতে পারবেন। এরপরে যদি আমরা মুসলমান ধর্মকে একটু বিশ্লেষণ করি, এর যে গ্রুপিং কয়টা, ডেফিনেটলি কেউ বলতে পারবেন না কত গ্রুপিং আছে। এত গ্রুপিং আছে আমাদের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, তারপরে কি ক্ষত্রিয়, কত রকম। এই বৌদ্ধ ধর্মের ভিতরে হীনযান, মহাযান, আরও কী কী আছে, আরও গ্রুপ আছে না? হ্যাঁ, তো এই যে খ্রিস্টানদের ভিতরে আপনারা জানেন যে দুই গ্রুপের ভিতরে ক্যাথলিক, তারপরে কি যেন, হ্যাঁ, ওনাদের সাথে প্রোটেস্ট্যান্ট, এদের ভিতরে মারামারি গল্প আমরা অনেক শুনেছি। দেখেন, আমরা এই যে ধর্মের কথা বলি, ধর্ম তো আসছে ধৃ, ধারণ থেকে, ধারণ হৃদয়, হৃদয়ে ধারণ করা। আর হৃদয়ে কি ধারণ করতে হয়? আমাদের ওই যে আমার বৌদ্ধ ধর্মের ভাই বলে গেছেন যে ভালোবাসা, হিংসা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, তাই না? ব্যভিচার না করা, মদ, জুয়া, গাঁজা, এগুলো থেকে অ্যাভয়েড করা। এই কোন ধর্মে এই কথাগুলো বলা নাই? সব ধর্মের, যে পৃথিবীতে বসবাসরত অবস্থায় মানুষ, যে কারণে মানুষ আশরাফুল মাখলুকাত, যে কারণে, তার অন্যতম বিষয় হচ্ছে যে সে তার ব্যবহার মানুষকে সম্মান করে, তার সৃষ্টি আছে, সে মানুষের পাশে দাঁড়ায়, এই কারণে তার আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত কিন্তু বলা হয়নি মুসলিম। কি মুসলিম কি আশরাফুল মাখলুকাত? মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ মানে কি হিন্দু না, মানুষ মানে কি খ্রিস্টান না, বুদ্ধিস্ট না, সবাই। তাহলে আশরাফুল মাখলুকাত কেন আশরাফুল? কারণ হচ্ছে যে সে তার ব্যবহার, সে মানুষকে, মানুষের খারাপ আর মন্দের আলাদা করতে পারে, এই জন্যে সে আশরাফুল মাখলুকাত। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তার সাহাবীদের নিয়ে আছেন, পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় পড়লেন। দাঁড়ায় পড়ার পরে পাশের থেকে এক সাহাবী বলছে, হুজুর, উনি তো ইহুদি। তো বলছে, ইহুদি বলে কি মানুষ না? কি ঠিক কি না? হাত পরিষ্কার হাদিসের কথা, উনি ইহুদির লাশ তাকেও সম্মান করছেন। মজলুমের ব্যাপারে বলা হয়েছে, মানে যারা নির্যাতিত, দরিদ্র, বলা হয়েছে যে তাদের প্রতি, যারা দুর্বল, তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না, কারণ মজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো ডিস্টেন্স থাকে না, অ্যাকর্ডিং টু ইসলাম। ইসলাম এইভাবে বলেছে, যে যে ধর্মের হোক না কেন, তার প্রতি জুলুম করা যাবে না, কারণ ওই গরিব মানুষটা, ওই অসহায় মানুষটা এবং তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডিস্টেন্স নাই, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা কোনো অমুসলিমের প্রতি অবিচার করো না, তাহলে কেয়ামতের দিন আমি অমুসলিমদের পক্ষ নিব। কি ঠিক কিনা? ইসলামের শিক্ষা এরকমই, সকল ধর্মের শিক্ষা এরকম, আমরা পালন করি ভিন্নভাবে। আজকে দেখেন, আমি মঞ্জুরুল হাফিজ এই সময়ে জন্মগ্রহণ করেছি একটা মুসলমানের ঘরে, আমার কি কোনো ক্রেডিট আছে এই জন্মগ্রহণে? কোনো ক্রেডিট আছে? আমি কি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই ঘরে জন্মগ্রহণ করব, মোহাম্মদ শহীদ ইসলামের ঘরে, মুসলমানের ঘরে না হলে আমার জন্ম হবে না? তাহলে আমি যদি মুসলমান হিসেবে আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, সে কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? বুদ্ধিস্ট কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? এটা যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, আপনি তাকে খারাপ বলবেন কেন? আমি কি বলার অধিকার রাখি? আমি যদি মানুষকে দাওয়াত দিই ইসলামের পথে, বা যে কোনো ধর্মের পথেই দাওয়াত দিক না কেন, এটা হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, আপনার ভালো কাজ দিয়ে তাকে দাওয়াত দিতে হবে। আমার এই দেশে মুসলমানরা যখন এসেছিল, প্রথমের আগে একদিন বলেছিলাম, এই ধরেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ারও প্রায় 500 বছর পরে, 1200 সালের দিকে এই দেশে মুসলমানরা মুসলমান ধর্ম প্রচার করতে আসে। তখন কার বাড়ি খেয়েছিল, কার বাড়ি উঠেছিল? তখন তো এই এলাকায় অধিকাংশ মানুষ হিন্দু ছিল, নাহলে বুদ্ধিস্ট ছিল। তাদের এত মুসলমান কীভাবে বানিয়েছে?
তাদের ভালো ব্যবহার, মানুষের পাশে দাঁড়ানো, সত্য কথা, ন্যায়নিষ্ঠতা, এই যে আপনাকে আপনার ধর্ম দেখে আপনার দিকে এগিয়ে আসবে, ডেফিনেটলি প্রথমত আপনার বিহেভিয়ার। আর আপনি যদি লাঠি দিয়ে মারেন, হৃদয়ে নাম লিখতে হলে আর একটা হৃদয় দিয়ে লিখতে হয়, তার অস্ত্র হচ্ছে ভালোবাসা। দৃষ্টান্ত স্থাপন লাঠি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, অস্ত্র দিয়ে ধর্ম মানুষকে ধর্মান্তরিত করা যায় না। তাহলে ইন্ডিয়াতে 200-300 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে, একক রাজত্ব করেছে, তার্কিশরা সারা অর্ধেক পৃথিবীর সাম্রাজ্যের মালিক ছিল, তারা তো অস্ত্র দিয়ে সব হিন্দুকে মুসলমান বানাতে পারে নাই। খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে এখন বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান, তারপরে হচ্ছে মুসলমান। কিন্তু আপনারা কি জানেন যারা কোনো ধর্মে বিশ্বাস করে না এই সংখ্যা কত, কেউ জানেন? না, 16%, 16% মানে 150 কোটি মানুষ, ১১০ কোটি মানুষ পৃথিবীতে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, না ইসলাম ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না বুদ্ধিস্ট ধর্ম, বিশ্বাস করে না। তারা মনে করে সৃষ্টিকর্তা বলে কিছু না, আমরা অটোমেটিক জন্ম, অটোমেটিক খাচ্ছে, অটোমেটিক মরে যাব, মরে যাওয়ার পরে কোনো বিচার আচার নাই। এদেরকে ইংলিশ বলে এথিস্ট। আপনার ধর্ম কত ভালো, আসেন প্রমাণ দিই ভালো ব্যবহার করে। আপনার ধর্ম কত শ্রেষ্ঠ, আসেন মানুষের সেবা করি। প্রতিবেশীর হক আদায় না করে আপনাকে বলা হয়েছে আপনি বেহেস্তে যাইতে পারবেন না। প্রতিবেশী মানে তো বলা হয়নি মুসলমান, আপনি কি সেই কাজটা করছি? আমি চাপিয়ে দিচ্ছি কেন? আমি সম্পূর্ণ না, একমাত্র সৃষ্টিকর্তা তিনি সম্পূর্ণ, তার মৃত্যু নাই, জন্ম নাই, তিনি আছেন, থাকবেন। আমরা এই সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আগামী 100 বছর পরে আপনারা কেউ থাকবেন না, এটা গ্যারান্টি দেওয়া, লিখে দেওয়া যায়। আমি তার জন্য কি দৃষ্টান্ত স্থাপন করে গেলাম? আপনার দৃষ্টান্ত হবে আপনার ভালোবাসা। এই জন্য যুগে যুগে যারা মানুষকে ভালোবেসেছে, যাদের ভিতরে সম্প্রীতি ছিল, তারা ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, সকল ধর্ম মানুষের জাতি, সকল ধর্মের মানুষের জন্য আসছেন তারা। তার নির্দেশনা বলা হয়নি তুমি শুধু মুসলমানরা মেনে থাক, মানো। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের জন্য উনি এসেছেন। যুগে যুগে যারা বড় মানুষ আসে, তারা সকল মানুষের জন্যই আসে।